জল জ্যোৎস্না শহর বা হাওর পাড়ের মানুষের অংশগ্রহণে মিশিগানে আনন্দ আয়োজন করে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ মিশিগান। মিশিগান থেকে আশিক রহমান জানান, আমন্ত্রিত অতিথি বা মিলন মেলায় আগতদের স্বাগত জানাতে তৈরি করা হয় সুদৃশ্য তোরণ। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোতালিবের সভাপতিত্বে এবং মৃদুল কান্তি সরকারের পরিচালনায় মিলন মেলাটি উদ্বোধন এবং বক্তব্য রাখেন ডাক্তার দেবাশিস মৃধা, আব্দুস শাকুর খান মাখন, নাইম চৌধুরী, লুৎফর রহমান সহ অন্যান্যরা। ওয়ারেন সিটির হলমিস পার্কে দুপুর থেকে সন্ধ্যা অবধি চলে নারী পুরুষ ও শিশুদের খেলাধুলা। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গান। মনোমুগ্ধকর এ আয়োজনে ছিল রাফেল ড্র এবং খেলায় বিজয়ীদের দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার।